সেলিমকে আজ রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং সে অনুযায়ী তিনি কিন্তু এসেছেন। এবং যদি বলে রাখি যে গত 10 ফেব্রুয়ারি এ মামলায় হাজি সেলিমকে 10 বছরের কারাদণ্ড যে ছিল সেটা বহাল রেখে হাইকোর্ট আপনাকে যেতে দেন, আপনারা কি আসবেন নাকি? আর মোবাইল সাবধান, মোবাইল সাবধান। Thank you.
দর্শক দেখছেন, হাজি সেলিমকে কিন্তু বিচারক জজ আদালতের তৃতীয় তলায় নিয়ে যাওয়া হচ্ছে। উপরে কি কি আছে? উপরে দর্শক, হাজি সেলিমকে কিন্তু তৃতীয় তলায় নিয়ে যাওয়া হলো বিচারক আদালতের, কারণ তাকে আজকে কিন্তু জ্ঞাত হয় বহির্ভূত যে মামলা, সে মামলার আত্মসমর্পণে তিনি কিন্তু আজকে এখানে হাজির হয়েছেন। এবং তার আদালতে হাজিরার যে শেষ পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করেছি, সর্বশেষ পরিস্থিতি।